টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم وبالوالدين إحسانا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر ثلاثة الإشراك بالله وحقوق الوالدين وشهادة الزور রাহুল বোখারি মুসলিম সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাল্লাহ আলি সাল্লাম আমরা আদর্শ পরিবার উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করছিলাম আমরা বলছিলাম জান্নাত পাওয়ার একটি বড় মাধ্যম হচ্ছে পরিবারকে আদর্শ করে সুন্দর করে গড়ে তোলা তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পিতা মাতার আনুগত্য করা মানুষ পিতা মাতার আনুগত্য ত্যাগ করে জান্নাত লাভ করতে পারে না সব কাজের বিনিময়ে জান্নাত পাওয়া যায় পিতামাতার আনুগত তার একটি বলা যায় যে পিতামাতাই জান্ন জান্নাতের মাধ্যম আল্লাহ পিতা মাতার ব্যাপারে যত বলেছেন আমরা এ বিষয়ে কোনো স্পষ্ট হতেও পারি না যে অন্য কোনো ব্যাপারে এত বেশি করে বলা হয়েছে মনে হচ্ছে যেন এত বেশি বলার প্রয়োজনই ছিল না এরকম একটা মনে হচ্ছে বিষয়টি এই জন্য যে যে দিন পিতা ছেলেকে স্নেহ করতে পারে যে দিন পিতা ছেলেকে আব্বু বলে আদর করে ডায়কে খাওয়ার দেন টাকা পয়সা দেন সেই দিন পিতাকে মূল্যায়ন করতে হবে এর নাম মূলত মূল্যায়ন নয় যে দিন পিতা পেশাব পায়খানা করে বিছনা নষ্ট করে ফেলেছেন দুর্গন্ধে ঘরে যাওয়া যায় না স্ত্রীকে যদি সেবার জন্য বলি তাহলে বলে তোমার পিতা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় তোমার পিতাকে তুমি দেখো সেই দিন দেখা যাবে পিতাকে কিভাবে মূল্যায়ন করা যায় সেই দিন যদি কে একটু ও শব্দ বলে পিতার কাছে অনিহা প্রকাশ করে তাহলে তার বিনিময় হবে জাহান্নাম এমন ব্যক্তি তাহার যুদ পড়ে জান্নাত লাভ করতে পারে না যে কোনো মূল্যে পিতা মাতার সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে হবে এ কথাই ঠিক এ কারণেই তো রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেন রাগে মান ফহু রাগে মান ফহু রাগে মান ফহু তার নাক ধুলোই ধুসরিত হোক তার নাক মাটিতে মিশে যাক তার নাক মাটিতে মিশে যাক রাসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী কে ব্যক্তি সেই যার ব্যাপারে আপনি বললেন তার নাকটা মাটিতে মিশে যাক সে ব্যক্তি কে আল্লাহর নবী বললেন মান আদ্রাকা ওয়ালে দায় হে ইন্দাল বারে যে তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল আহাদ হুমা আও কেলা হুমা দুই জনের একজনকে পেল অথবা দুইজনকে পেল সুম্মা লাম ইয়াদ খলিল যান না এরপরে জান্নাতে প্রবেশের মতো সুযোগ করতে পারল না এমন ব্যক্তির নাক ধুলে ধূসরিত হোক সম্মানিত দর্শক মন্ডলী বলছিলাম জান্নাত পর একটি বড় মাধ্যম হচ্ছে মাতা যেসব কাজের বিনিময়ে জান্নাত লাভ করা যায় তার একটি বড় অংশ হচ্ছে পিতামাতার সেবা করা তাহার যুদ্ধ পড়ে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতামাতাকে উপেক্ষা করে পৃথিবীর যে কোনো ভালো আমল করে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতামাতাকে উপেক্ষা করে এ কারণেই একজন ব্যক্তি আসলের নিকটে এসে বলল আল্লাহ রসুল আমি যুদ্ধে যেতে চাচ্ছি আপনার কাছে আমি পরামর্শ নিতে এসেছি কি করি আল্লাহ রসুল বললেন তোমার মা আছে কি লোকটি বলল জি হ্যাঁ আমার মা রয়েছে আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে তুমি তোমার মায়ের সেবা করো করোলে জান্নাত তোমার মায়ের পায়ের পাশে সম্মানিত দর্শক মন্ডলী এখানে আমাদের একটা কথা জেনে রাখা ভালো মায়ের পায়ের পাশে জান্নাত এহাদিস ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত এ বর্ণনায় আপত্তি আছে তবে স্বামীর পায়ের নিচে জান্নাত এ কথা ঠিক নয় যদি চ আলোচনা এরূপি কাছাকাছি স্বামীর পায়ের নিচে জান্নাত এ কথা ঠিক নয় তবে মায়ের পায়ের পাশে জান্নাত এ কথা ঠিক স্বামীর পায়ের নিচে জান্নাত এ কথা ঠিক নয় তবে বিষয়টি এরূপি কাছাকাছি জনৈক মহিলা রাসুলের নিকটে এসে একটা প্রয়োজনের কথা বলল আল্লা রসুল যখন প্রয়োজনের কথা শেষ করলেন তখন মহিলা চলে যাচ্ছে আল্লাহ নবী বললেন এই শোনো শোনো থামো থামো তোমার স্বামী আছে কি মহিলা বলল জি হ্যাঁ আমার স্বামী আছে নবী বললেন তুমি তোমার স্বামীর কাছে কেমন মহিলা বলল আমি আমার স্বামীকে মূল্যায়ন করার চেষ্টা করি আল্লাহ রসুল বলছেন বলো কি তুমি হুয়া জান্নাত ওকে না সেই তো তোমার জাহান্নাম সেই তো তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তোমার জান্নাত তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে স্বামীর পায়ের নিচে জান্নাত এ কথা ঠিক নয় তবে স্বামী যে জাহান নাম এবং জান্নাতের মাধ্যম এ কথা ঠিক তবে মায়ের পায়ের নিচে জান্নাত এটা সহিদিস রাসুল সাল্লি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করল আল্লাহ রসুল মা হাকুন লিল ওয়ালে লিল ওয়ালে দায়নে আলা ওলা মা পিতা মাতার কি অধিকার রয়েছে ছেলের উপরে ছেলে কি করবে পিতা মাতার পিতা মাতার কি সেবা করতে পারে ছেলে আল্লাহর নবী বললেন হুমা জান্নাতকা অনারকা তারা দুইজনই তোমার তারা দুইজনই তোমার জান্নাত পিতা মাতার অসন্তুষ্টি জাহান্নাম সম্মানিত দর্শক মন্ডলী তাহার যুদ পড়ে পিতা মাতাকে উপেক্ষা করে জান্নাত লাভ করা যাবে না হজ করে পিতা মাতাকে উপেক্ষা করে জান্নাত লাভ করা যাবে না এ কথাই ঠিক এ কারণেই আল্লাহ তালা বলছেন ওয়ালে দাইনে এসানা অবশ্যই তোমরা তোমাদের পিতামাতার মাতার আনুগত্য করো তোমরা তোমাদের পিতামাতাকে মূল্যায়ন করো তোমরা তোমাদের পিতামাতার সেবা করো আল্লাহ তালা বলেন যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে তোমরা পিতা মাতার সাথে একটা উহ শব্দ ব্যবহার করতে পারো না হুমা কখনো পিতামাতাকে তিরস্কার করে নিন্দামূলক কোন ভাষা ব্যবহার করতে পারো না একেবারে নিষেধ আল্লাহ তালা বলছেন তোমাদের পিতা মাতা দুইজন অথবা দুইজনের একজন যদি বৃদ্ধ অবস্থায় তোমাদের কাছে পৌঁছে যায় কখনো তোমরা তাদের সাথে দুর্বল আচরণ করতে পারো না এমনকি উহ শব্দ ব্যবহার করতে পারো না এমনকি তাদের সাথে তিরস্কারমূলক কথা বলতে পারো না একেবারে নিষেধ আল্লাহতালা বলছেন মা তোমরা তোমাদের পিতামাতার সামনে নরমভাবে কথা বলো নরম আচরণ করো পিতামাতার সামনে কঠোর কথা বলার কোনো সুযোগ নেই কর্কশভাবে কথা বলার কোনো সুযোগ নেই তিনি একথাও বললেন যে তোমরা তোমাদের পিতা মাতার সামনে তোমাদের দুই বাহুকে নরম করে দয়ার বাহু নিয়ে রহমতের বাহু নিয়ে নত হয়ে পিতা মাতার কাছে আসবে পিতা মাতার কাছে কারো জোরপূর্বক কোনো কথা চলে না ব্যক্তিগত স্বাধীনতা চলে না পিতার কাছে এই জন্য তো একজন সাহাবিক আল্লাহ নবী বললেন যে তুমিও তোমার পিতার তোমার সম্পদও তোমার পিতার অর্থাৎ একটা ছেলে যতদিন পর্যন্ত তার পিতা বেঁচে আছেন ততদিন পর্যন্ত সে নিজের নিজের মালিক নয় নিজের সম্পদের তো মালিক নয় নয় সে নিজের নিজের মালিক নয় যা উপার্জন করছে সব তার পিতের সব তার পিতাকে দিয়ে মূল্যায়ন করতে হবে এবং তার পিতে তার এই সংসারে নিজ ইচ্ছাই অর্থ সম্পদ খরচ করতে পারে কেউ তাকে বাধা দিতে পারবে না কেউ তাকে নিষেধ করতে পারবে না এরকম কোনো সুযোগ নেই আবু হরারাজি আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি বলেছেন একজন ব্যক্তির জিজ্ঞাসার উত্তরে তিনি বলছেন মান আহাকো হুসনে সাহাবাতি আল্লাহর নবী আমার সদাচারণ পর সবচেয়ে হকদার কে কোন ব্যক্তির নিকটে আমি বেশি বেশি সদাচরণ করব সবচেয়ে বেশি ভালোবাসা আমি দেখাবো কাকে কে আমার সবচেয়ে বেশি ভালোবাসার হকদার আল্লাহর নবী বললেন উম্মুকা তোমার মা জিজ্ঞাসাকারী বললেন যে এরপর আল্লাহ রসুল বললেন তোমার মা জিজ্ঞাসাকারী বললেন তারপর আল্লাহ রসুল বললেন তোমার মা জিজ্ঞাসাকারী বললেন তারপর আল্লাহ রসুল বললেন আবাকা তারপর তোমার পিতে আল্লাহ সমাদ এই বাক্য কি আমরা জাতিকে বুঝাতে সক্ষম আমরা যদি এই বাক্য বুঝাতে পারতাম জাতিকে তাহলে আল্লাহর নবী পিতা মাতার কত মর্যাদা উল্লেখ করেছেন সেটা হয়তো আমরা বুঝাতে পারতাম কিন্তু আমরা এখান থেকে বহু দূরে আমরা মূল্যায়নকে জাতির সামনে পেশ করতে পারছি না সম্মানিত দর্শক মন্ডলী প্রত্যেক মায়ের কষ্ট বেশি ছেলেকে লালন পালন করার ব্যাপারে একে তো পেটে ধারণের দশ মাস দশ দিনের একটি বিষয় রয়েছে এরপরে ওই বাচ্চাকে দুধ পান করাতে হয় দুই বছর এর একটি সমস্যা রয়েছে তারপর পাঁচ বছর যাবত তাকে গোসল দিতে হয় কাপড় পরাতে হয় এ একটা লম্বা যে পরিশ্রম রয়েছে এই পরিশ্রমে পিতার কোনো সুযোগ নেই সম্পূর্ণ পরিশ্রম হচ্ছে মায়ের এই জন্য তালা আল্লাহর নবী মাকে বেশি মূল্যায়ন করার জন্য বলেছে মাকে বেশি সম্মান করার জন্য বলেছে রাসুল সাল আহ সাল্লাম একদা এরকম মেম্বারে উঠে বললেন সে ক্ষতিপূর্ণ হোক তার জন্য ধ্বংস দ্বিতীয় স্তরে বললেন তার জন্য ধ্বংস তৃতীয় স্তরে বললেন তার জন্য ধ্বংস সাহাবিগণ বললেন আল্লাহ রাসুল আপনার এই কথা তো আমরা বুঝে উঠতে পারলাম না ধ্বংসের কথা আপনি বললেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ এই বিরতির পরেই আমরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করব যা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সে অনুযায়ী আমরা মানারও চেষ্টা করব আল্লাহ তুমি কবুল করো আসসালামু আলিকুম রহমতুল্লাহ মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা তント শুদ্ধ করার জন্য তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উৎছেদ করার জন্য দাউদ আলাইহিস রাজত্ব দিলেন গেয়াস দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ঈমান আনা যেমন মানাই কোরআন সুন্নাহ যখন যেটা বলল সেটা মেনে নাও আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মুহাম্মদ লাওয়ার হোসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আরুন উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরানের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা আলোচনা শোনার জন্য অপেক্ষায় বসে আছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ের দান করুক আমরা এ ব্যাপারে আশাবাদী যে পিতা মাতার সেবা করে জান্নাত লাভ করবেন আপনারা আমাদের সকলেরই এটা একান্ত কামনা পিতা মাতার সেবা করে যে কোনো মূল্যে আমরা জান্নাত কিনতে চাই মানুষের পাপ কিছু থাকতে পারে থাকাই স্বাভাবিক যদি পিতা মাতার সেবা করতে পারি তাহলে জান্নাত পাবো এ কথাই ঠিক ইনশাল্লাহ একাধিক করেন এবং দ্বারা প্রমাণিত প্রথম স্তরে উঠে বললেন ধ্বংস আবার তার পরের স্তরে বললেন তার জন্য ধ্বংস পরের স্তরে বললেন তার জন্য ধ্বংস সাহাবিগন বললেন আল্লাহ রাসুল ধ্বংসের বিষয়টি বুঝতে পারলাম না আপনি তো এরকম কখনো বলেন না কার ব্যাপারে এ কথা বললেন আল্লাহর নবী বললেন শোনো এখনই আমাকে জিব্রাইল সালাম বললেন যে যে ব্যক্তি রামাজান পেয়েও পাপ মোচন করতে পারল না তার জন্য ধ্বংস আল্লাহর নবী বলছেন যে জিব্রাইল আমাকে বলল যে আমার নাম মোহাম্মদ নাম শুনে সাল্লাহ আলাইহি ও বলল না তার জন্য ধ্বংস যে বৃদ্ধ পিতা মাতাকে পেয়ে যদি মানুষ জান্নাত লাভ করতে না পারে তাহলে এটা তার একটা ধ্বংসের ব্যাপার কেন মানুষ বৃদ্ধ পিতা মাতাকে পেয়ে জান্নাত লাভ করতে পারবে না কেন পারবে না যেকোনো মূল্যে সে জান্নাত নিবেই পিতা মাতার সেবা করে রসুল সাল্লাস্লাম বলছেন কাবায়রা সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর বড় পাপ হচ্ছে আলে সেরাক আল্লাহর সাথে দ্বিতীয় বড় পাপ হচ্ছে অকুকুল পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতা মাতার অবাধ্য চলা চুরি করা বড় পাপ তবে পিতা মাতার অবাধ্য চললে যত বড় হয় চুরি করলে তত বড় হয় না অথচ চুরির পরিণতি হচ্ছে হাত কেটে নেওয়া জেনা অবশ্যই বড় পাপ মহাপাপ আল্লাহ রসুল বলছেন আল ভিক্র বিল ভিক্রে ঝিল দো মেওয়া তাগ্রিব সানা অবিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে অশ্লীল কাজ লিপ্ত হওয়া একটা মহাপাপ আল্লাহর নবী বলেন রাজম বিবাহিত নারী পুরুষ যদি অন্যায় লিপ্ত হয় তাহলে ইরঢেল ঢেল পাথর দিয়ে তাকে মেরে 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 ফেলতে হবে অবশ্যই বড় পাপ সুদ খাওয়া বড় পাপ একটা নোংরা পাপ রাসুল আলাইহি আসসালাম বলেন মাইয়া কুলো আলাম আসাদ মিন 36 ও 33 না যিনি কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জিনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে অবশ্য ন্যায়াতন নাই এরপরেও পরেও পিতামাতার অবাধ্য চললে যত পাপ হয় এই অন্যায়ে তত পাপ হবে না পৃথিবীর সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে করা দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা সিরিয়ালে পিতামাতার মাতার চলা দ্বিতীয় মহাপাপ অনেক পৃথিবীতে কবরে সিজদা করা শির কবরের কাছে কিছু চাওয়া শির কোন দিবস পালন করা শির কোনো কিছুকে এমনিতেই আল্লাহর সমপর্যায় হিসেবে মূল্যায়ন করা শির মাদুলি গলায় মাজায় হাতে ঝুলানো শির এই অষ্টাধাতর আংটি হাতে ব্যবহার করা শির হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শির হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করা শির্ক গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করা শির্ক অসংখ্য শির্ক রয়েছে শির্ক মহাপাপ তবে পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা পিতা মাতার অবাধ্য চলে মানুষ জান্নাত লাভ করবে না তিনি বলেন তিন শ্রেণীর এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাত লাভ করবে না তিন শ্রেণীর এক শ্রেণীর মানুষ হচ্ছে অর রাজলাত মিনের নেশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের বেশধারী নারী তারা জান্নাত পাবে না যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে প্যান্ট পরে চলে মাথার চুল ছোট করে চলে নগ্ন হয়ে চলে পুরুষের পোশাক পরে চলে এমন নারী জান্নাতে যাবে না আল্লাহ রসুল কঠোরভাবে হুঁশিরে দি বলেন আবু রায় রাজিয়াল্লাহাল বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের প্রতি জান্নাত হারাম তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের প্রতি জান্নাত হারাম রাসুল সাল্লাই সাল্লাম বলছেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অকুকুল যারা পিতা মাতার অবৈধ চলে তারা জান্নাত যাবে না তাদের উপরে জান্নাত হারাম তিনি বলেন যে তার বাড়িতে বেহাই এর সুযোগ দিয়েছে সে জান্নাত লাভ করবে না তার জন্য জান্নাত হবে না যার মেয়ে নগ্ন পোশাক পরে চলে যার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায় যার স্ত্রী নগ্ন পোশাক পরে চলে ছোট ব্লাউজ পরে শাড়ি গায়ে দিয়ে শাড়ি পরে রাস্তাঘাটে চলে এমন নারী জান্নাত লাভ করবে না সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ আলি সাল্লাম তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করেছেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পিতা মাতার অবাধ্য চলে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা দায়ুষ এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা নেশাদার দ্রব্য গ্রহণ করে আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে আল্লাহ তালা কে মাঠে কথা বলবেন না যাদের কোনো এবাদাত কবুল হবে না যাদেরকে আল্লাহ তালা বিচারের মাঠে পবিত্র করবেন না যাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আকুন পিতা মাতার জ্বালা অবদ্ধ চলে তাদের সাথে আল্লাহ কে আমাদের মাঠে কথা বলবেন না রাসুল সাল্লাম বলেন যারা ভাগ্যকে অস্বীকার বিল কাদারে করে তাদের সাথে আল্লাহ মাঠে কথা আমাদের বলবেন না যারা কিছু প্রদান করে খোটা দেয় সুবিধা অসুবিধার সাথেই সেই কথা পুনরায় উল্লেখ করে এমন মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন না এমন মানুষ জান্নাত পাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাত থেকে দূরে থাকছে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পিতা মাতার যারা অবাধ্য চলে ছেলেকে যেদিন আমি স্নেহ করি আদর করি যত্ন করি আদর করে চুমা খাই সেদিন আমি ছেলেকে ভালোবাসি সেই আমাকে ছেলে আদর সম্মান করবে শ্রদ্ধা করবে এর নাম মূলত শ্রদ্ধা নয় যেদিন পিতা অকেজ কাজ করতে পারে না চলতে পারে না সেই দিন পিতাকে মূল্যায়ন করতে হবে এর নাম মূলত মূল্যায়ন করা এর নাম মূলত পিতাকে সম্মান করা আর এই সম্মানের বিনিময়ে আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন এছাড়া নয় সম্মানিত দর্শক মণ্ডলী আমরা জানি যে নবী করিম সাল্লাহ সাল্লাম নারী পুরুষের উপরে দশটি বৈশিষ্ট্য পেশ করেছেন যে বৈশিষ্ট্য নবীগণ করতেন তার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা আমরা বলতে চাচ্ছি যে কোনো পিতে অসুস্থ অবস্থায় পড়েছে তার হাত পা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সে করতে অক্ষম আমরা বলছি একজন পিতে যেই যেই খিদমতের মুখামুখি একজন ছেলেকে সেই সেই খিদমত করতে হবে এ কথা এটি একজন পিতে যে সমস্যার মুখামুখি একজন ছেলেকে সেই সমস্যারই সমাধান করতে হবে কথাই ঠিক এ কারণে রাসূল সাল্লা লা আলিসাল্লাম বলেছেন লা তাউ কান্না ওয়ালে দাইকা ওয়াইন আমারাকা আকা আম তাখরো জামিন আহালে কমালেকা তোমার পিতা মাতা যদি তোমাকে তোমার পরিবার থেকে বের হতে বলে তোমার পিতা মাতা যদি তোমাকে সংসার ত্যাগ করতে বলে তবু তোমাকে সংসার ত্যাগ করতে হবে একথা কথাই চূড়ান্ রাসুল পিতা ভাষায় অবাধ্য চলা যাবে না মানুষের পরিবেশ বর্তমান যা তা মানুষ পিতা মাতাকে মূল্যায়ন করতে চায় না মায়ের সাথে অবাধ্য চলা পিতার সাথে অবাধ্য চলা এগুলি হচ্ছে কে আমাদের লক্ষণ পৃথিবী ধ্বংসের লক্ষণ তিনি বলেন পৃথিবী ধ্বংসের চোদ্দটি লক্ষণ তার একটি লক্ষণ হচ্ছে মানুষ যেদিন পিতার অবাধ্য চলবে সেদিন বুঝতে হবে এখন পৃথিবী ধ্বংস হবে যেদিন মানুষ মায়ের অবাধ্য চলবে সেদিন মনে করতে হবে এখন পৃথিবী ধ্বংস হবে রাসুল দিন পর্যন্ত কেমাত হবে না যতদিন পর্যন্ত মানুষ তার পিতাকে তার মাতাকে তার নিজের আত্মীয় স্বজনকে হত্যা না করছে মানুষ এমন একটা পর্যায়ে চলে যাবে যে পিতা মাতাকে মূল্যায়ন করবে না হত্যা করাই তারা সুবিধা মনে করবে পিতা মাতার মূল্যায়নের ব্যাপারে রাসুল সাল্লাহাম বলেনের এই কথার উত্তরে জিব্রাইল আলা সাল্লাম আল্লাহর করলেন আল্লাহর কেয়ামাত কবে হবে আল্লাহ রাসুল বললেন মালমাসুল আনহা আলামে মেনে সাইল কেয়ামাত কবে হবে জিজ্ঞাসা কারির চেয়ে জিজ্ঞাসাকৃত বেশি জানেন না তখন জিব্রাইল আলাই বললেন ঠিক আছে কেমাত কবে হবে এটা আপনার জানা নাই আখ বেরিনিয়ান আমার তাহলে কোমাতের কিছু লক্ষণ বলুন যে লক্ষণে বুঝতে পারবো এইগুলি হচ্ছে পৃথিবী ধ্বংসের চিহ্ন তখন তিনি বললেন পৃথিবী ধ্বংসের কয়েকটি চিহ্ন তার একটি হচ্ছে আন তালে দাল আমাত রাব্বা তাহা যে দিন দাসী তার মালিককে জন্ম দিবে সেই দিন কেমাত হবে সম্মানিত দর্শক মন্ডলী দাসী মালিককে জন্ম দিবে এটা কেমন কথা হলো কোন দাসী কি কোনো মালিককে জন্ম দেয় এই কথার এটাই চূড়ান্ত ফায়সালা যে যেদিন মানুষ তার পিতা মাতার সাথে আচরণ করবে দাসির আচরণ কাজের মেয়ের সাথে যে আচরণ করা হয় পিতা মাতার সাথে মানুষ সে আচরণ করবে সেই দিনই বুঝতে হবে এখন পৃথিবী ধ্বংস হবে পিতা মাতাকে অমান্য করা পিতা মাতাকে মূল্যায়ন না করা পৃথিবী ধ্বংসের লক্ষণ সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলতে চাচ্ছিলাম পিতামাতাকে মাতাকে মূল্যায়ন করলে জান্নাত পাওয়া যায় আমরা বলতে চাচ্ছি পিতা মাতার অবাধ্য চলা পৃথিবী ধ্বংস লক্ষণ পৃথিবী ধ্বংস হয় হচ্ছে পিতা মাতাকে মূল্যায়ন না করা প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান আমরা তোমার রহমতের আশাধারী তুমি আমাদেরকে পিতামাতাকে মাতাকে মূল্যায়ন করার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আস্তাক আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া সরকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিশ টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে

সেই তো একজন আদর্শ মুসলিম ومن احسن الدين ممن اسلم وجهه لله وهو بحسن যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে সৎকর্ম পরায়ন হয়ে অনুগত করল তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয় জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম করণীয় ও বর্জনীয় প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে নটায় আপ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়